नमस्कार दर्शक बंधुरा, तुलनामूलक आलोचना सभार द्वितीय पर्वटी छिल बेश चमकप्रद। बेश किछु क्षेत्रे जेखाने संचालक के देखा जाए द्विधाग्रस्त जे कोन दल जयी, सेई समय देखा जाए बाम पक्ष निजेराई उठे पराजय स्वीकार करे नेय। सम्पूर्ण भिडियोटी देखुन, बेश इंटरेस्टिंग लागबे। সঞ্চালকের পক্ষে দুই পক্ষের কাছে প্রথম প্রশ্ন ছিল যে দুই আমলে তাদের মতে উল্লেখযোগ্য কাজ কোনটি। বামপক্ষ থেকে বলা হয় যে তাদের আমলে উল্লেখযোগ্য কাজ হলো অপারেশন বর্গা, যার মধ্য দিয়ে জমিদার জোদ্দারদের অবৈধ জমি অধিগ্রহণ করে সেই জমি প্রান্তিক চাষীদের মধ্যে বিলিয়ে দেওয়া এবং পাট্টা বিলি করা। এটা ভারতবর্ষের নিরিখেও একটি উল্লেখযোগ্য কাজ তাদের মতে। অন্যদিকে সরকার পক্ষের প্রতিনিধিরা বলেন যে তাদের আমলে সবচাইতে উল্লেখযোগ্য কাজ হলো দুয়ারে সরকার, যেখানে প্রায় 8-9 কোটি মানুষ তারা তাদের অভাব অভিযোগ লিপিবদ্ধ করেছেন। সাথে সাথে বামপক্ষ থেকে উঠে দাঁড়িয়ে বলা হয় যে অভাব অভিযোগ লিপিবদ্ধ করেছে মানে এত মানুষের অভাব অভিযোগ রয়েছে এই সরকার সম্পর্কে, এবং অভাব অভিযোগ লিপিবদ্ধ করা মানেই সেগুলোর সমাধান না। যদি সমাধান হয়েই থাকতো তাহলে সাম্প্রতিক যে দিদির রক্ষা কবচে দিদির দূতেরা বিভিন্ন গ্রামে পরিদর্শনে যাচ্ছেন, তাহলে তাদের ওরকম জনরোষের মুখে পড়তে হতো না। স্বাভাবিকভাবেই ধরাশায়ী হয় বিপক্ষ এবং সঞ্চালক এখানে বামকে জয়ী ঘোষণা করেন। এরপরে দ্বিতীয় যে প্রশ্নটি ছিল সেটি হলো যে দুই আমলে রাজস্ব আদায়ের ব্যাপারে স্ট্র্যাটেজিগত প্ল্যানিং কি ছিল। সেই সময় বামপক্ষ থেকে বলা হয় যে তাদের স্ট্র্যাটেজি ছিল যাতে কর ফাঁকি না দেওয়া হয়, তার উপরে জোর দেওয়া প্রত্যেকটি জিনিসে, কিন্তু এটা এমন তারা তাদের পিছনে বিশেষ কিছু যুক্তি দিতে পারেনি। অন্য পক্ষে সরকার পক্ষ থেকে তাদের প্রতিনিধিরা বলেন যে তাদের সময়ে উল্লেখযোগ্য স্ট্র্যাটেজি হলো রাজস্ব আদায়ের ব্যাপারে আবগারি দপ্তরকে কাজে লাগিয়ে, এবং সেখানে দেখা যায় একটি পরিসংখ্যান তারা তুলে ধরেন যে 2013-14 যেখানে 3,522 কোটি টাকা রাজস্ব আদায় ছিল এই আবগারি দপ্তর থেকে, সেটা 2021-22 দাঁড়ায় 13,587 কোটি টাকা। সাথে সাথে বামপক্ষ থেকে দাঁড়িয়ে বলেন যে তারা এই রকম কোনো পরিকল্পনা করেননি এবং ভবিষ্যতেও করতে চান না যদি তারা সরকারে আসেন, কারণ আবগারি দপ্তরে রাজস্ব আদায় মানে অর্থাৎ মদ গাঁজা বিড়ি সিগারেট এগুলো থেকে যে রাজস্ব আসছে তার মানে প্রচুর মানুষ এতে ইনভলভ হচ্ছে, খাচ্ছে, ইনটেক করছে। সুতরাং এই রকম কোনো সদিচ্ছা তাদের অন্তত পরিকল্পনায় নেই, সুতরাং তারা নিজেরাই পরাজয় স্বীকার করে নিচ্ছেন। সঞ্চালকের এর পরের কোশ্চেন ছিল যে দুই আমলের এমন একটি প্রকল্প যা সমাজের বৃহত্তর অংশকে অন্তর্ভুক্ত করে। তখন বামপক্ষ থেকে বলা হয় যে তাদের পরিকল্পনা এটাই ছিল যে সবার হাতে কাজ, সবার পাতে ভাত। অন্য পক্ষে সরকার পক্ষ থেকে বলা হয় যে তাদের সবচাইতে উল্লেখযোগ্য পরিকল্পনা এটি, যেটি বাস্তব রূপায়িত হয়েছে তা হলো প্রায় 9 কোটি মানুষকে 2 টাকা কেজি চাল খাওয়ানো। পক্ষান্তরে বাম প্রতিনিধি দলের পক্ষে বলা হয় যে আমরা এ বিষয়ে পরাজয় স্বীকার করে নিচ্ছি, কারণ আমরা 9 কোটি মানুষকে 2 টাকা কেজি চাল খাওয়াতে চাইনি, কারণ আমরা দিতে চেয়েছি সবার হাতে কাজ, যে কাজের মধ্য দিয়ে 2 টাকা নয় 50 টাকা বা 40 টাকা কেজি চাল তারা কিনে খাবে, এই যোগ্যতা তারা অর্জন করুক, এই ক্ষমতা তাদের হোক। সুতরাং এক্ষেত্রে আমরা পরাজয় স্বীকার করে নিচ্ছি, মানুষ ভিখারি হয়ে 2 টাকা কেজি চাল খাবে এটা শুনতে আমার কাছে গৌরবের লাগছে না। স্বাভাবিকভাবেই দর্শকদের মধ্যে থেকে একটা হাস্য রোল ওঠে এবং জয়ী ঘোষণা করা হয় সরকার পক্ষকে। এর পরবর্তী কোশ্চেন ছিল যে দুই আমলে একটি উল্লেখযোগ্য স্বাস্থ্য কেন্দ্রের কোনো উদ্বোধন হয়েছে কিনা। সেই সময় বামপক্ষ থেকে এমন কোনো উল্লেখযোগ্য স্বাস্থ্যকেন্দ্রের কথা বলতে পারেনি, তারা বলেছিল যেগুলো ছিল সেগুলোকেই সঠিকভাবে রক্ষণাবেক্ষণ এবং যাতে পার্সিউ করা যায়, সাস্টেন করা যায়, সেই পরিকল্পনাই তাদের ছিল। এবং উল্টো দিকে সরকার পক্ষ থেকে বলা হয় যে তাদের আমলে উল্লেখযোগ্য সরকারি কেন্দ্র যেটি উদ্ঘাটন হয় সেটি কল্যাণীতে এইমস। সাথে সাথে বামপক্ষ থেকে দাঁড়িয়ে বলা হয় যে এই এইমসের পরিকল্পনা করা হয়েছিল 1989 সালে, যখন রাজ্যপাল ছিলেন
ডক্টর নুরুল হাসান এবং মুখ্যমন্ত্রীর আসনে ছিলেন মাননীয় জ্যোতি বসু। কল্যাণী স্টেশনের খুব কাছেই এখনও সেই ভিত্তিপ্রস্তর স্থাপিত রয়েছে সেখানে, কিন্তু আইনি জটিলতায় সেটি রূপায়িত করা যায়নি। যাই হোক, এবং যেখানে এমসে আজকে গড়ে উঠেছে সেই জমিও অধিগৃহীত হয়েছিল বাম আমলেই, এখানে তাই ঘোষণা করা হয়। এর পরবর্তী যে কোশ্চেন ছিল সঞ্চালকের পক্ষে, যে বৃহত্তর অংশকে সমাজের চিকিৎসা পরিষেবার অন্তর্ভুক্তিতে আনার কোনো পরিকল্পনা, এক্ষেত্রে বাম্প প্রতিনিধি দলের পক্ষে বলা হয় যে তাদের পরিকল্পনা এমন ছিল যেন বিনা ব্যয়ে প্রতিটি মানুষের চিকিৎসা করার অধিকার জন্মায় এবং বিনা ব্যয়ে যেন ওষুধ পাওয়া যায়, প্রত্যেকটি পরিষেবা যাতে সঠিকভাবে সবার কাছে পৌঁছে যায়। সরকার পক্ষের পক্ষ থেকে বলা হয় যে তাদের উল্লেখযোগ্য পরিকল্পনা এই বিষয়ে স্বাস্থ্যসাথী, যেখানে মানুষ বিনা পয়সায় স্বাস্থ্যসাথী কার্ডে বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসার সুযোগ গ্রহণ করতে পারবেন। সাথে সাথে বাম প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয় যে স্বাস্থ্যসাথী একটি সত্যি ভালো প্রকল্প, কিন্তু এর সঠিক রূপায়ণে যদি একটু গ্রাউন্ড রিয়েলিটি দেখা হয় যে যে রোগীটা চিকিৎসার জন্য হাসপাতালের দুয়ারে যাচ্ছে সে প্রথমত রিজেক্ট হচ্ছে, এবং যদি বা অ্যাডমিটেড হয় সেখানে এমনভাবে চিকিৎসা করা হচ্ছে যাতে কিনা যেই চিকিৎসাটা করার প্রয়োজন ছিল, যেই ডায়াগনোসিসগুলো করার প্রয়োজন ছিল সেগুলো বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ করতে পারছেন না, কারণ তার বিলটা স্বাস্থ্য দপ্তর থেকে স্যাংশন হচ্ছে না। বারে বারে রিজেক্ট হওয়ার পরে মিনিমাম বিল সাজেস্ট করা হচ্ছে, যেটা কিনা একটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র চালানোর জন্য যথেষ্ট নয়। যদিও আমরা এই ক্ষেত্রে পরাজয় স্বীকার করে নিচ্ছি, এটি সরকারের পক্ষে যেন যত্ন নিয়ে আরও আগে বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়। এর পরবর্তী যে কোশ্চেন ছিল, ছাত্রীরা বারে বারে দেখা গেছে যে রাজনীতিতে ব্যাপকভাবে এসেছেন, সেই ছাত্রদের উদ্বুদ্ধ করার জন্য দুই আমলে কি পরিকল্পনা? তো বাম প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয় যে ছাত্রদের যাতে অনেক বেশি পরিমাণে রাজনীতিতে আনা যায় এবং একটা সুন্দর আবহ তৈরি করা যায় ছাত্রদের মধ্যে, তো তার জন্য প্রতি বছর নিয়ম করে প্রত্যেকটি কলেজে নির্বাচন প্রক্রিয়া সংগঠিত হতো, যেখান থেকে ছাত্ররা উঠে আসতো নির্বাচনের মধ্য দিয়ে, মোকাবিলা করার মধ্য দিয়ে, কিন্তু সেটি এই শাসক আসার পরে পুরো বন্ধ হয়ে গেছে, যেখান থেকে কোনো রকম ছাত্র রাজনীতির সুযোগ নেই বললেই চলে। এক্ষেত্রে শাসকের পক্ষে চুপ করে বসে থাকা ছাড়া উপায় ছিল না, কারণ সত্যি কোনো নির্বাচন এই সরকার আসার পরে সংগঠিত হয়নি। তো এই ক্ষেত্রে সঞ্চালক বামপক্ষকে জয়ী ঘোষণা করে। এর পরবর্তীতে যে কোশ্চেনটি ছিল সেটা হলো দুর্নীতির প্রশ্নে আপোষ কোন আমলে কতটা ছিল। সাথে সাথে শাসক পক্ষের পক্ষ থেকে বলা হয় যে তারা দুর্নীতির সাথে কোনো সময় আপোষ করেন না। তার প্রকৃষ্ট উদাহরণ এই পার্থ চ্যাটার্জি যখন সিবিআই এ হাতে ধরা পড়েন, সাথে সাথে তাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হয়। উল্টো দিকে বামপক্ষ থেকে তখন দাঁড়িয়ে বলা হয় যে হ্যাঁ এটি সঠিক, কিন্তু একই সাথে অনুব্রত মণ্ডল ধরা পড়ার পরে কিন্তু তাকে সভাপতির পদ থেকে বরখাস্ত করা হয়নি, আর তাদের আমলে কোনো নেতা মন্ত্রীকে এই সিবিআই ইডির সম্মুখীন হয়ে জেলের ভাত খেতে হয়নি। সুতরাং দুর্নীতির সাথে আপোষ করার কোনো এখানে প্রশ্নই ওঠে না। তো স্বাভাবিকভাবেই এখানে সঞ্চালক বামপক্ষকে জয়ী ঘোষণা করেন। এর পরবর্তী যে কোশ্চেন ছিল যে দুই আমলের উল্লেখযোগ্য কোনো বিমানবন্দর তৈরি হয়েছিল কিনা, বামপক্ষ থেকে বলা হয় যে 2002 তাদের উল্লেখযোগ্য বিমানবন্দর বাগডোগরা বিমানবন্দর, এবং সাথে সাথে অপরপক্ষে বলা হয় যে তাদের সময় বিমানবন্দর অন্ডাল বিমানবন্দর চালু হয়, অন্ডাল বিমানবন্দর চালু হয়। এই ক্ষেত্রে বাম প্রতিনিধি দলের পক্ষে বলা হয় যে অন্ডাল বিমানবন্দরের যে 2006 জমি অধিগৃহীত হয়েছিল এবং কাজ শুরু হয়েছিল, সেটা 2013 উদ্বোধন হওয়ার কথা ছিল, কিন্তু সেটা তারা সরকার থেকে চলে যাওয়ার পরে ডিলেড হয়ে 2015 সেটি উদ্বোধন করা হয়। তো এক্ষেত্রে স্বাভাবিকভাবে সঞ্চালক বামপক্ষকেই জয়ী ঘোষণা করা। এর পরবর্তী যে কোশ্চেনটি ছিল যে স্থাবর এবং অস্থাবর সম্পত্তির প্রশ্নে কোন দলের নেতারা কতজন কোটিপতি,
এক্ষেত্রে দেখা যায় যে বাম বামেরা পরাজয় স্বীকার করে নেয় যে তাদের কোটিপতি নেতার সংখ্যা নেই। অন্যদিকে তারা বলেন যে 244 জন কোটিপতি ক্যান্ডিডেটের মধ্যে বিগত বিধানসভা নির্বাচনে 141 জন ছিল শাসক পক্ষের, 47 জন ছিল বিজেপির পক্ষের। সুতরাং এক্ষেত্রে আমরা পরাজয় স্বীকার করে নিলাম। শেষ প্রশ্ন ছিল যে দুই আমলেই সামাজিক উত্থান প্রকল্পের কোনো নিদর্শন আছে কিনা। বাম প্রতিনিধি দলের পক্ষে বলা হয় যে সামাজিক উত্থান প্রকল্প হিসাবে তাদের ছিল ছাত্র যুব উৎসব, যার মধ্য দিয়ে একটা সাংস্কৃতিক বাতাবরণ সর্বত্র তৈরি হয় এবং ছাত্ররা যাতে আরও উৎসাহিত হয় শিল্প সংস্কৃতির বিষয়ে, তাই প্রতি বছর নাটক, গান, ডিবেট, আবৃত্তি এগুলোর নিয়মিত প্রতিযোগিতা হতো, স্পোর্টস প্রতিযোগিতা হতো ছাত্র যুব উৎসবে। সরকার পক্ষের পক্ষ থেকে বলা হয় যে তাদের সামাজিক উত্থান প্রকল্প হিসাবে বিভিন্ন ক্লাব সংগঠনকে অনুদান দেওয়া, যার মধ্য দিয়ে তাদেরকে সমাজের মূল স্রোতে নিয়ে এসে যাতে ক্রীড়া ক্ষেত্রে ব্যাপক উন্নতি করা যায়, ক্রীড়া ক্ষেত্রে ব্যাপক প্রসার করানো যায়। কিন্তু দেখা যায় যে বামপক্ষরা পক্ষ থেকে প্রবল প্রতিরোধ করা হয় যে হিসাব দিয়ে বলা হোক, পরিসংখ্যান দিয়ে বলা হোক যে এই ক্লাব অনুদানের ফলে কতগুলো ক্লাবে কতগুলো প্লেয়ার তৈরি হয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারত তাতে কতটা উপকৃত হয়েছে। শেষ পর্যন্ত দেখা যায় শাসক পক্ষ 5-4 এগিয়ে গিয়ে এটাতে অন্তত জয়লাভ করে, একটিতে টাই। ধন্যবাদ।